সফলভাবে শেষ হয়েছে ওয়ালটন আয়োজিত দেশের প্রথম একক শিল্পমেলা ইন্টারন্যাশনাল অ্যাডভান্স কম্পোনেন্টস অ্যান্ড টেকনোলজি এটিএস এক্সপো 2023। এক্সপোতে দেশে বিদেশি বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান থেকে প্রায় 250 কোটি টাকা মূল্যের ক্রয়াদেশ পেয়েছে ওয়ালটন। শনিবার বিকেলে রাজধানীর কুড়িলে আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় সমাপনী অনুষ্ঠানে এই তথ্য জানায় আয়োজক প্রতিষ্ঠান ওয়ালটন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, নিটল নিলয় গ্রুপের চেয়ারম্যান, ভারত বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল মাতলুব আহমদ, জাতীয় ভোক্তা অধিকারের ডিজি এ এইচ এম শফিকুজ্জামান সহ আরও অনেকে।